এফসিআই এর অধীন তেলিয়ামুড়া একমাত্র খাদ্য গুদামের বেহাল দশা, নির্বিকার স্থানীয় দপ্তর। খবরে জানা যায়, তেলিয়ামুড়ার একটি মাত্র এফসিআই পরিচালিত খাদ্য গুদাম রয়েছে তেলিয়ামুড়ার তুই সিন্দাই বাড়ি এলাকায়। কিন্তু এই খাদ্য গুদামটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও নির্বিকার খাদ্য দপ্তর। এই খাদ্য গুদামের দরজা জানালা থেকে শুরু করে বেশিরভাগ আসবাবপত্রই বেহাল অবস্থায় রয়েছে। বৃষ্টি এলে গুদাম ঘরের ছাউনি দিয়ে গুদাম ঘরের ভেতরে জল প্রবেশ করে গুদাম ঘরে থাকা চাল নষ্ট হয়ে যায়। কিন্তু এই প্রসঙ্গে খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মীর নিকট জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে মুখ খুলতে নারাজ। গুদামের একটি নির্ভরযোগ্য সূত্র মারফত খবর, এ বিষয় সম্পর্কে তেলিয়ামুড়া পূর্ত দপ্তরের নিকট বারবার জানানো হলেও পূর্ত দপ্তর কোনো এক অজ্ঞাত কারণে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না বলে অভিযোগ। ফলে গুদামে প্রচুর পরিমাণে চাল নষ্ট হওয়ার উপক্রম বৃষ্টির জলে। রাস্তাটা অনেক দিন ধরে নষ্ট, আমি সিঁড়ি দিয়েছি, সিঁড়ি দেওয়ার পরে এরপর পিডাব্লিউডি তাইছে, এমআই তারিখ পানিছে, তো সেটা ঠিক করবো। এই যে মানে গোডাউনের যে দেখা যাচ্ছে জানলা টালনাটি নাই, বৃষ্টির দিন তয়া পড়ছে গোডাউনে, কি জল ঢুকা চাল টাল নষ্ট হয় এরকম দেখা যাইতেছে জল ঢুকতেছে ঘরে? তো এই তো দরজারি খারাপ আছে, দরজারি লেগে আমি সিঁড়ি দিয়েছি, পয়সা ঠিক করবো। বৃষ্টির দিনে জল ঢুকেনি, জল তো করে দেওয়া পরে উপর দেওয়া ছিদ্র আছে কিছু, অল্প অল্প করে ওই যে চালের মধ্যে হলে নষ্ট হবে না? এটি এমনি কিছু নষ্ট হয়নি এখন? না, অন্য অবধি নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, কিন্তু ওই দরজা ঢেকার ছেড়েলেই আমি ছেড়ে দিই। আপনার নাম? মৃণাল গান্তিদা। কোন গোডাউন এটা? তেলিয়ামুড়া গপ ফুড গোডাউন। ভিডিও রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন, কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।